হ্যালো এভরিওয়ান, আমি সাজেদ। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে কথা বলবো আপনি রমজান মাসে কিভাবে ডায়েট মেনটেন করবেন তা নিয়ে। সো রমজান মাস আসলে আমরা সবসময় চিন্তায় পড়ে যাই যে কিভাবে এই মাসটাতে ডায়েট করব যেন ওজন না বাড়ে, কারণ ম্যাক্সিমাম সময় হয় কি আমাদের খাবারগুলো হচ্ছে রিচ ফুড প্লাস চিনি আর তেলে ভাজা খাবার থাকে, সেই জন্য আমরা সবসময় টেনশনে থাকি। আর একটা জিনিস যেটা হয় যে আমাদের অ্যাক্টিভিটি অনেক কম হয়ে যায় এই মাসটাতে। দেখা যাচ্ছে ফাস্টিং করে সারাদিন কেউ দেখা কোনো ধরনের ওয়ার্কআউট করে না, আর সন্ধ্যার পরে দেখা যাচ্ছে অতিরিক্ত খাবার খেয়ে ওয়ার্কআউট করার এনার্জি থাকে না। তো আজকে বেসিক কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আপনি হেলদিভাবে আপনার রমজান মাসটা পার করতে পারবেন এবং দেখা যাচ্ছে মাস শেষে ওজন কোনো গেন না করলেও কিছুটা ওজন তো কমাতে পারবেন এই টিপসগুলো ফলো করলে। তো চলুন শুরু করা যাক। সো রমজান মাসের ডায়েট বলে স্পেশাল কিছু নাই, আপনার এক্সিস্টিং যে ডায়েট চার্ট আছে সেটাকে আপনি রমজান মাসে আপনি সময় অনুযায়ী আপনি বদলে নিতে পারবেন। সো কীভাবে করবেন, যেটা হচ্ছে আপনি ব্রেকফাস্টে যেটা খেতেন সেটা আপনি ইফতারের সময় খেলেন, রাতের খাবারটা সেহরিতে খেলেন। সো কীভাবে আপনি আপনার খাবারগুলো চেঞ্জ করবেন প্লাস খাবারের দিকে কী কী জিনিসে নজরে রাখবেন সেসব নিয়ে আমরা এখন শুরু টিপস দেওয়া শুরু করব। আর ভিডিও ডিসক্রিপশনে একটা ডায়েট চার্ট দেওয়া থাকবে, আপনি সেটা দেখে আইডিয়া নিতে পারবেন যে কীভাবে আপনি আপনার খাবারগুলো সাজাবেন। তো প্রথমেই একটা জিনিস করবেন সেটা হচ্ছে সব ধরনের চিনি মিষ্টি জাতীয় খাবার বাদ দেবেন, জুস বাদ দেবেন, ডিপ ফ্রাইড যে কোনো জিনিস আপনি আপনার ডায়েট থেকে বাদ দেবেন। তো এগুলো নর্মাল ডায়েটেও বাদ থাকে আর রোজার মাসে স্পেশালি এই জিনিসগুলো বাদ দেবেন, কারণ লং টাইম ফাস্টিংয়ে থাকলে এ ধরনের জাঙ্ক ফুড টাইপের খাবার যদি থাকে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। তো খাবারের লিস্টে সবসময় হাই ফাইবার ফুড প্রাধান্য পাবে, যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকবেন সো পেট ভরে রাখার জন্য হাই ফাইবার ফুড সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ। সো আপনার খাবার লিস্টে ছোলা, লালাটা রুটি, ওটস, তারপরে আপেল এ ধরনের খাবারগুলো বেশি থাকবে। তো এবার আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে সব ধরনের জুস আপনার লিস্ট থেকে বাদ দিবেন। বাইরের কোনো জুস তো নাই, আবার বাসায় বানানো কোনো ফলের জুসও না, এটা এ কারণেই করতে বলছি জানো যে আমরা দেখা যাচ্ছে যখন আপেলের জুস করছি তখন দেখা যাচ্ছে যে আপেলের ছোবড়াটা আমরা ফেলে দিচ্ছি বা ফাইবারটা আমরা ফেলে দিচ্ছি। সো আমাদের করতে হবে কি বেশি বেশি করে ফাইবার কনজিউম করতে হবে যেন আমরা সারাদিন না খেয়ে থাকবো, তখন আমাদের পেটটা যেন ভরা থাকে। তো আপনি যখন আপেলের জুস করে ছোবড়াটা ফেলে দিচ্ছেন তখন আপনি শুধু আপেলের সুগারি পার্টটা পাচ্ছেন, তো এটাতে খুব বেশি আপনার কাজে দিবে না। সো সবসময় চেষ্টা করবেন হোল ফুড খাবার জুস না করে। তো এখন আর একটা জিনিস যেটা মাথায় রাখবেন, আপনি ডাবের পানি খেতে পারেন, ডাবের পানি বেস্ট অপশন। আর বেশি বেশি করে আপনি ক্লিন ওয়াটার খাবেন, নর্মাল পানি আপনি বেশি বেশি করে খাবেন আপনার সেহরি থেকে ইফতার থেকে সেহরি পর্যন্ত। তো ইফতার থেকে সেহরি পর্যন্ত মোটামুটি 7-8 ঘন্টা সময় পাওয়া যায়। তো আপনি এই সময়টার মধ্যে দুইটা ভারী মিল নেবেন, একটা আপনি ইফতারে নিতে পারেন আর একটা ভারী মিল আপনি সেহরিতে নিতে পারেন। তো কারো যদি আবার তারাবির নামাজে ঘুমের সমস্যা চলে আসে, যা অনেকে ক্লান্ত হয়ে যায় ইফতারে ভারী মিল খেলে, তো আপনি যেটা করবেন ইফতারে লাইট কিছু খাবেন, দেন তারাবির নামাজের পরে আপনি ভারী একটা মিল নেবেন, আরেকটা মিল সেহরিতে ভারী নেবেন। সবচেয়ে জরুরি পার্ট সেটা হচ্ছে যে আপনি পানি অবশ্যই 3-4 লিটার খাবেন, আর একটু যদি বেশি পারেন তবে সেটাও ভালো। তো অল্প সময় পরপরই আপনি পানি খেতে থাকবেন, এমন না যে একই সময় আপনাকে ইফতার করলেন তখনই আপনি 5-6 গ্লাস পানি খেলেন, এমন না। তো আপনি দেখা যাচ্ছে যে আধা ঘন্টা পর পর 1-2 গ্লাস করে পানি খেতে থাকলেন, এভাবে আপনি দেখা যাচ্ছে পুরো ফিডিং টাইমটাতে আপনি 3-4 লিটার পানি অবশ্যই কভার করবেন। রোজাতে সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো হাইড্রেটেড থাকা, কারণ দেখা যাচ্ছে যে রোজাতে আমরা পানি খেতে পারি না আর গরমের দিনে ম্যাক্সিমাম সময় রোজাটা হচ্ছে। সো আপনি অবশ্যই এটা চেক রাখবেন এবং অবশ্যই অবশ্যই 3-4 লিটার পানি আপনার ফিডিং উইন্ডোতে খাবেন। এবার একটা হচ্ছে আপনি সবজি বেশি পরিমাণে খাবেন, শসা, টমেটো, গাজর, তারপরে আপনার সবুজ যে কোনো শাকসবজি যেন আপনার ডায়েটে বেশি পরিমাণে থাকে। এবার একটা টিপস হলো দিনের বেলা যতটা সম্ভব ঠান্ডা জায়গাতে থাকার চেষ্টা করবেন, যদি বাইরে বের হতে হয় তবে অবশ্যই ছাতা বা সানক্যাপ কিছু নিয়ে বের হবেন, আর যতটা কম পারেন ঘামার চেষ্টা করবেন, কারণ দিনের বেলা তো আপনি আর পানি খেতে পারছেন না, তো আপনাকে হাইড্রেটেড থাকতে হবে। সো অবশ্যই রোদে বেরোনোর সময় ছাতা বা সানক্যাপ ভুলবেন না। এবার হাইড্রেটেড থাকার একটা কার্যকর টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি সেহরিতে যেটা করবেন যে 1 লিটার পানিতে আপনি একটা লেবু চিপে দিবেন, 1 চা চামচ লেবুর রস হলেই হবে। সো এটা আপনি পুরো সেহরিতে খাবেন, এটা দেখা যাচ্ছে যে আপনার যে খাবারটা খাচ্ছেন সেটা হজমে সাহায্য করবে প্লাস সারাদিন আপনাকে হাইড্রেটেড থাকাতে সাহায্য করবে। তো এই জিনিসটা আমি নিজে ট্রাই করেছি এবং খুবই কাজে দেয়। সো আপনি অবশ্যই লেবু পানিটা ট্রাই করবেন, সেহরিতেও করতে পারেন আবার ইফতারের সময় আপনি লেবু পানি খেতে পারেন। এবার আপনার ডায়েটে যেন সোডিয়ামটা হাই থাকে, কারণ সোডিয়াম আমাদের বডিতে পানি ধরে রাখে। সো আপনাকে যেটা করতে হবে আপনার খাবারে যেন অবশ্যই 1-1.5 চামচ সারাদিনে লবণ থাকে, সেটা আপনি খেয়াল রাখবেন। সোডিয়ামের পাশাপাশি আপনার পটাশিয়াম ইনটেকও যেন হাই থাকে। সো পটাশিয়াম রিচ ফুডগুলো আপনার ডায়েটে রাখার চেষ্টা করবেন, যেমন কলা, যে কোনো ধরনের সবুজ শাকসবজি, তারপরে মিষ্টি আলু, এই ধরনের খাবারগুলো পটাশিয়াম অনেক হাই। সো অবশ্যই আপনার পটাশিয়াম রিচ ফুড আপনার ডায়েটে যেন থাকে। এবার ডিপ ফ্রাইড ফুড বা যে কোনো অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই আপনার চার্ট থেকে বাদ দিবেন, এগুলো দেখা যাচ্ছে যে আপনার পেটের সমস্যা করতে পারে, আর দীর্ঘ সময় ফাস্টিং থাকবো তখন গ্যাসের সমস্যা হতে পারে। সো অবশ্যই ডিপ ফ্রাইড আর অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনি অ্যাভয়েড করবেন।
রমজান মাসে আরেকটা জরুরি জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি চা কফি টোটালি অ্যাভয়েড করবেন, কারণ ক্যাফেনের একটা ডিহাইড্রেটিং ইফেক্ট আছে। সো ক্যাফেন কি করে, আমাদের বডি থেকে পানি বের করে দেয়। তো চা কফি যতটা সম্ভব চা কফি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। চা খেলে সর্বোচ্চ এক কাপ, এর বেশি না, যেন চা কফি বেশি না হয় এটা সবসময় মাথায় রাখবেন। এবার আরেকটা জিনিস থেকে বিরত থাকতে বলবো, সেটা হচ্ছে যে অনেকে ইফতারের পর স্যালাইন পানি খায়। সো স্যালাইনটা আপনি অ্যাভয়েড করবেন, কারণ স্যালাইনে অনেক বেশি পরিমাণ চিনি থাকে। তো আপনি যেটা করবেন যে এক চিমটি লবণ এক গ্লাস পানি দিয়ে আপনি এভাবে খেতে পারেন, বা ডাবের পানি আপনি খেতে পারেন হাইড্রেটেড থাকার জন্য। তো এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে যে যাদের দুধে সমস্যা আছে, দুধ যাদের নিষিদ্ধ, যেমন পিসিওএস যাদের আছে বা ডায়াবেটিক যাদের, তাদের অনেকে দুধ নিষিদ্ধ। সো আপনি যাদের দুধ নিষিদ্ধ তারা বাদে সবাই শেহরিতে এক কাপ দুধ খাওয়ার চেষ্টা করবেন। এটা দেখা যাচ্ছে যে আমাদের লং টাইম এনার্জি দেয়। এবার আরেকটা জিনিস, আপনি সিজনাল ফল হিসেবে আম, কাঁঠাল, লিচু এগুলো খেতে পারেন, তবে খুবই অল্প পরিমাণে, কারণ এগুলো অনেক সুগার হাই থাকে। তো খাবার সময় খেয়াল রাখবেন, ক্যালোরি কাউন্ট করবেন, যেমন আম 100 গ্রামে 60 ক্যালোরি, তবে চিনি অনেক বেশি। এই ফলগুলো আপনি দেখা যাচ্ছে পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন। তরমুজ বেশি পরিমাণে খেতে পারেন, আর অন্য যেগুলো ফল আছে আপনি কাউন্ট করে খাবেন, তবে যে হাই সুগার ফুড আছে ফলগুলো আপনি যতটা কম সম্ভব খাবেন। এবার আরেকটা জিনিস, আপনি যদি ভাজা পোড়া কন্ট্রোল করতে না পারেন, খুব খেতে ইচ্ছা করে, তাহলে সপ্তাহে 1-2 দিন আপনি সর্বোচ্চ খেতে পারেন অল্প পরিমাণে। তো এটা নিষেধ করবো নিতে, তবুও যদি খুব ইচ্ছা করে তবে অ্যাজ এ চিট ডে আপনি সপ্তাহে 1-2 দিন আপনি ভাজা পোড়া খেতে পারেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অল্প তেলে যেন ভাজা হয়, আর অবশ্যই অলিভ অয়েল অথবা ঘিতে আপনি ভেজে খেতে পারেন। এবার আরেকটা জিনিস, আপনার চাটে যে মাল্টিভিটামিন আছে বা ফিসল ক্যাপসুল বা ভিটামিন সি আছে, সেটা আপনি ইফতার থেকে সেহরির মধ্যে যে কোনো সময় অবশ্যই খাবেন। যারা খাচ্ছেন না তাদের বলবো রেগুলার এই তিনটা জিনিস আপনার ডায়েটে রাখবেন, এটা আপনার হেলথের জন্য খুবই ভালো। কারণ আমরা দেখা যাচ্ছে যে যতই বেশি খাবার খাই সম্পূর্ণ ভিটামিন মিনারেল পাওয়া সম্ভব হয় না ফুড থেকে, তো এটা অবশ্যই রাখা উচিত। অনেকে অন মিল এ ডে করতে চাই রমজান মাসে, তো এটা অবশ্যই নিষেধ করবো যে অন মিল এ ডে করবেন না। রমজান মাসে একটু টাফ হয়ে যায় অন মিল এ ডে করা। তো আপনি দেখা যাচ্ছে যে দুইটা মিল খেতে পারেন, একটা ইফতারে খেলেন একটা সেহরিতে খেলেন, তবে কখনোই অন মিল এ ডে সাপোর্ট করি না এই মাসটাকে। তো এটার কখনোই আমি রিকমেন্ড করবো না। আপনি অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার ইফতার থেকে সেহরি পর্যন্ত ছোটো ছোটো 3-4টা মিল নিয়ে আপনি কাভার করবেন। এবার একটা জরুরি জিনিস, সেটা হচ্ছে যে কিটো ডায়েটটা কীভাবে করবেন না করবেন রমজান মাসে, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সো যারা অলরেডি কিটো করছেন তাদের বলবো রমজান মাসে কিটো করতে পারবেন, সমস্যা নাই। সো আপনার বডি অলরেডি কিটো অ্যাডাপ্টেড হয়ে গেছে, সো আপনি কন্টিনিউ করতে পারেন। আর যদি চান নর্মাল ডায়েটে ফিরে যাবো, সো আপনি অবশ্যই লো কার্ব দিয়ে শুরু করবেন, লো কার্ব ডায়েট আপনি রমজান মাসে ফলো করতে পারেন। আর এখন যারা নতুন কিটো ফলো করতে যাচ্ছেন রমজান মাসে, তাদের অবশ্যই নিষেধ করব যে রমজান মাসে কিটো যেন না করেন, কারণ দেখা যাচ্ছে যে রোজার সময় শুরু থেকে আপনি কিটো শুরু করলেন আর কিটো ফ্লুর জন্য দেখা যাচ্ছে আপনার 2-3টা রোজা বাদ চলে যেতে পারে। সো অবশ্যই আপনি কিটো থেকে দূরে থাকবেন। তারপরে যদি করতে চান তাহলে অবশ্যই রমজান মাসে 4-5 দিন আগে থেকে আপনি কিটো শুরু করতে পারেন। আর রমজান মাসে দেখা যাচ্ছে সাস্টেন করতে পারছেন কিনা কিটোতে, সেটা আপনি দেখা কিটোটা করে আপনি বুঝতে পারবেন। সো আমি সাজেস্ট করবো না কিটো করতে, কারণ কিটোতে ফাইবার যদি কম হয়ে যায় তো দেখা যাচ্ছে আপনি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন। সো যারা অলরেডি করছেন তারা করতে পারেন, এমনিতে কোনো সমস্যা নাই। এবার আর একটা ছোট্ট সিম্পল আইডিয়া দিই, সেটা হচ্ছে যে আপনার মিল প্ল্যানটা কেমন হবে মোটামুটি। তো সেটা হচ্ছে যে আমি একটা চার্ট দিয়ে দিবো, সেটা দেখে আপনি আপনার মতো মিল প্ল্যানটা বানিয়ে নেবেন। যেটা হচ্ছে আপনার ইফতারে 30% খাবার রাখবেন, দেখাচ্ছে রাতের মাঝামাঝি সময় 20% খাবার, আর আপনার সেহরিতে ম্যাক্সিমাম খাবার খাওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে তখন সেহরিতে আপনার হাই প্রোটিন খাবার বেশি রাখবেন, হাই প্রোটিন দেখা যাচ্ছে আপনি মাছ মাংসটা সেহরিতে বেশি খাবেন, আর দেখা যাচ্ছে হাই ফাইবার ফুড ওটস, লালাটার রুটি বা লাল চালের ভাত, এসব জিনিস আপনি সেহরিতে বেশি খাবেন। সো আপনি আপনার চার্ট বানানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন, খাবার কীভাবে ডিস্ট্রিবিউট করবেন। সো দুইটা অবশ্যই ভারী মিল নেবেন, মাঝখানে আপনি ইনবিটুইন হালকা কিছু স্ন্যাক্স নিতে পারেন। সো গাইজ, যতক্ষণ তো আমরা কথা বললাম আপনার ডায়েট নিয়ে, কীভাবে আপনি আপনার ডায়েট চার্টটা বানাবেন বা কী কী রুলস ফলো করবেন ডায়েট মেনটেন করার ক্ষেত্রে, আপনি স্যাম্পল চার্ট দেখেও আপনার মতো ডায়েট চার্ট বানিয়ে নিতে পারেন। এবার আমরা আসি সবচেয়ে জরুরি পার্ট, ওয়ার্কআউট নিয়ে। সো রমজান মাসে আপনি কখন কীভাবে ওয়ার্কআউট করবেন, কী ধরনের ওয়ার্কআউট করবেন, এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। সো রমজান মাসে ওয়ার্কআউট করা দুইটা বেস্ট টাইম আমার কাছে মনে হয়, একটা হচ্ছে জোহরের পর পর, আর একটা হচ্ছে ইফতারের পর। তাছাড়া আপনি সকালেও করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, অথবা দেখাচ্ছে অনেকে ইফতারের আগে হাঁটাহাঁটি করে, সেটাও আপনি করতে পারেন। সো আপনি আপনার মতো বেস্ট টাইমটা বের করে নেবেন যখন আপনার কমফোর্টেবল মনে হয়। তো ওয়ার্কআউটের ক্ষেত্রে যে জিনিসটা আপনি প্রথমে বাদ দিবেন সেটা হচ্ছে কার্ডিও টাইপের ওয়ার্কআউট, একদম বাদ দিবেন। দিনের বেলা কখনোই কার্ডিও করতে যাবেন না, যদি কার্ডিও করেন তবে অবশ্যই সেটা সন্ধ্যার পর।
তো আপনি দেখা যাচ্ছে যে ধরনের ওয়ার্কআউট করবেন সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ট্রেনিং করবেন, আমার চ্যানেলে রেজিস্ট্যান্স ট্রেনিং নিয়ে অলরেডি একটা ভিডিও আছে সেটা ফলো করতে পারেন, অথবা রিসেন্টলি আরেকটা ভিডিও দিয়েছি বডি স্পেস অ্যাপ দিয়ে কিভাবে আপনি আপনার ওয়ার্কআউট প্রোগ্রাম খুঁজে পাবেন। তো আপনি বডি স্পেস অ্যাপসটা ব্যবহার করে হাই ইন্টেনসিভ ভলিউম ট্রেনিং করতে পারেন ফাস্টিং থাকা অবস্থায়, সেটাতে কোনো সমস্যা নাই। এছাড়া আপনি চাইলে হাঁটাহাঁটিও করতে পারেন, সেটাও কাজে দিবে। তো আরেকটা জিনিস যেটা করবেন, রোজা থাকা অবস্থায় কখনোই সারাদিন শুয়ে বসে থাকাটা কাটাবেন না, দেখা যাচ্ছে সবসময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর ওয়ার্কআউটের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সপ্তাহে 5 দিন করলেই এনাফ, আর দিনে দেখা যাচ্ছে 45-60 মিনিট করলেই যথেষ্ট, এর বেশি করার প্রয়োজন নাই। এবার আরেকটা জিনিস, আপনি যদি ইফতারের পর ওয়ার্কআউট করতে চান তবে অবশ্যই ইফতারটা হালকা করবেন এবং 30-45 মিনিট পর ওয়ার্কআউট করা শুরু করবেন, আর আপনার ওয়ার্কআউট শেষে আপনার যে ভারী মিলটা সেটা আপনি নেবেন। তো গাইজ, এই তো ছিল ওয়ার্কআউট নিয়ে আলোচনা, আপনি এই রুলসগুলো ওয়ার্কআউটের ক্ষেত্রে ফলো করবেন। আর আরেকটা যেটা জরুরি জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যে ঘুম। সো রমজান মাসে যেটা হয় ঘুমের অনেক ডিস্টারবেন্স হয়, সো আপনি দেখা যাচ্ছে যে 7-8 ঘন্টা ঘুম আপনাকে কভার করতে হবে, তো রাতের বেলা সেটা অনেকে সম্ভব হয় না, দেখা যাচ্ছে যে সেই ঋতু উঠতে হয় আবার রাতে ঘুমাতে দেরি হয়ে যায়। তো আপনি এক্ষেত্রে যেটা করবেন, রাতে যেটা যতটা সম্ভব কভার দিবেন, বাকি যে ঘুমটা দেখা যাচ্ছে রাতে 3-4 ঘন্টা ঘুমালেন, সেটা দিনের বেলা আপনি দেখা যাচ্ছে বাকি 3-4 ঘন্টা ঘুম কভার করছেন। সো অবশ্যই যেন 7-8 ঘন্টা ঘুম হয়, এবং ঘুম খুবই জরুরি, সো এটা অবশ্যই মাথায় রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়। তো এখন শেষ কথা হলো যে রমজান মাসে সবসময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা সারাদিন না খেয়ে থাকি, এবং দেখা যাচ্ছে যে দিন শেষে অনেক লোভনীয় খাবার থাকে আমাদের ইফতারের টেবিলে, তো সেগুলোতে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আবার দেখা যাচ্ছে যে হরেক রকমের বাহার বসে, ইফতারের মার্কেট থাকে, তো এই সব জিনিস থেকে দূরে থাকতে বলবো। এই রোজাতে যদি আপনি একটু সংযম করেন তবে অবশ্যই আপনি ফিট হয়ে যেতে পারবেন, কিছু ওজন কমাতে পারবেন, সো অবশ্যই রোজাটাকে কাজে লাগান। রমজান মাস মানে হচ্ছে সংযম, এটা মানে গরুর মতো খাওয়া না, তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি রমজান মাসের যেটা মূল যে থিমটা সেটা যেন ঠিক থাকে। সো আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব বিস্কুট থেকে দূরে থাকার, আর ভিডিওতে এতক্ষণ যে আলোচনা করলাম সেই টিপসগুলো ফলো করার। তো গাইজ, এই ছিল রমজানের ডায়েট নিয়ে টিপস। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, গিভ মি থামস আপ, আমার ফেসবুক পেজ ফ্যাট টু ফিটে লাইক দিবেন, সেখানে ডায়েট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমি শেয়ার করি। আর আপনার যদি কোনো কোয়েরি থাকে সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন, লুজ টু গেইন নাম। সো গ্রুপ আর পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি জয়েন দিতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।